বিভিন্ন এলাকা থেকে নানান জাতের কলা নিয়ে মধুপুর হাটে আসেন চাষিরা। সেখান থেকে পাইকাররা কলা কিনে পাঠিয়ে দেন দেশের বিভিন্ন বাজারে। এই মুহূর্তে হাটে আছেন সহকর্মী এস এম রাশেদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাশেদ, কুষ্টিয়ার মধুপুর যে হাটটি রয়েছে কলার হাট, এখানে ভোরবেলা থেকে কিন্তু প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছেন তারা কিন্তু বিশেষ করে সবজি জাতের কলাটা কিন্তু বিক্রি করার জন্য তারা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে কিন্তু এই সকালবেলা থেকে আসতে শুরু করছে মধুপুর হাটে। তো আমরা কৃষকের সাথে কথা বলেছি, কৃষক আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকালবেলা খুব ভোরে উঠে তারা আসলে যে কলাটি আছে সে কলাটি কেটে কিন্তু মধুপুর হাটে উঠছে, কিন্তু বিভিন্ন ধরনের বিশেষ করে আপনার কৃষি যে পরিবহন আসছে পরিবহনের পথে কিন্তু তারা এই সকালবেলায় মধুপুর হাটে এনেছেন। তো তাদের কাছে আমি জিজ্ঞেস করছি আসলে এখন কি পরিমাণ দামে আসলে কলা বিক্রি হচ্ছে। তো এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছে যে বিভিন্ন প্রকার ভেদে 200 থেকে 400 টাকা কিন্তু কাঁধি কলা তারা আজকে বিক্রি করছে সকালবেলায় মধুপুর হাটে। তবে এখানে বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক যারা আছেন যারা মূলত এই হাটে কেন্দ্র করে সকালবেলা তারা আসে তারা জানিয়েছেন যে এখন কিন্তু আসলে অফ সিজন, যার কারণে কিন্তু কলার দামটা একটু বেশি। তো আমি এখানে আপনাদের কিন্তু কলার হাটটা দেখাতে চাই। মূলত সকালবেলা থেকে কিন্তু প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা যারা আছে তারা কিন্তু এখানে কলা নিয়ে আসছেন, বিশেষ করে সবজি জাতের এবং কাঁঠালি এবং আপনার বিভিন্ন ধরনের জাতের কলা কিন্তু এখানে তারা বিক্রি করার জন্য এসেছে। এবং বিশেষ করে যারা এখানে ইজারদার যারা আছেন এই বাজারে যারা ইজারদার যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে কুষ্টিয়া অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের কলা চাষ হয়ে থাকে। তো সপ্তাহে কিন্তু এখানে 3 দিনের মাত্র হাট বসে, হাটটা কিন্তু দুপুর 12টা নাগাদ কিন্তু শেষ হয়ে যায়। তো আমি এখানে যারা পাইকারি ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে কুষ্টিয়া অঞ্চলে যে কলাটা এই কলার প্রথম ভক্তা কিন্তু বিশেষ করে যারা এখানকার কলাগুলো নিয়ে ঢাকা সহ কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা এই কলাটা বিক্রি করে থাকেন। তো আমি এখানে কুষ্টিয়া কৃষি বিভাগ যারা আছে তাদের সাথে কথা বলেছি, কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র কিন্তু কুষ্টিয়া জেলাতে চলতি মৌসুমে 45,000 হেক্টর জমিতে শুধুমাত্র চাপা সবজি যে কলাটি আছে সে কলা চাষ করেছে কিন্তু কুষ্টিয়ার অঞ্চলের কৃষকেরা। আজকে কিন্তু শুধুমাত্র চাপা সবজি কলা কিন্তু প্রকারভেদে 200 থেকে 400 টাকা কাঁধি কিন্তু বিক্রি করছে কুষ্টিয়া অঞ্চলের কৃষকেরা, যারা প্রান্তিক পর্যায়ের কৃষকরা আছে তারা। তো আমি এখানে যারা প্রান্তিক পর্যায়ের কৃষকরা যারা আছে তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে আসলে এবার কিন্তু তারা কলার দাম কিছুটা তারা বৃদ্ধি পেয়েছে এবং এই কলা বিক্রি করে তারা কিন্তু আজ কিছুটা লাভবান হচ্ছে। তো এই পরিমাণ যদি কলার দাম থাকে তাহলে যে কৃষকরা যে কলার যে দামটা রয়েছে সে কলার দাম ডিপেন্ডে কৃষকরা কিন্তু আসলে লাভবান হবে। তো আমি যারা প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা যারা আছে তাদের আসলে এখানে তারা আমাদেরকে কাছে জানিয়েছেন যে মূলত যে কুষ্টিয়া যে কৃষক যারা আছে তারা যদি উন্নত প্রশিক্ষণ পেয়ে থাকে তাহলে আসলে কলার আরো উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আজকে মধুপুরের হাট থেকে কলার বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম রাশেদ।